বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের এক নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ইনসার্ট অপশনটি রয়েছে, এই ইনসার্ট অপশনের ভিতরে কুইক পার্ট নামে একটি অপশন রয়েছে। এই কুইক পার্ট এর প্রত্যেকটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটির কথা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু বুঝতে পারবেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা দেখেন, যখন আমি কুইক পার্টে ক্লিক করবো, কুইক পার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম কিছু অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে অটো টেক্স, অটো টেক্স আমাদের কি কাজ সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি, ফিল্ড এবং বুলেটিং, সেভ সিলেকশন, ঠিক আছে। প্রত্যেকটি অপশন দেওয়া আছে এখানে, প্রত্যেকটি অপশন এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তাহলে বন্ধুরা দেখেন, আমি যখন এখানে কুইক পার্ট থেকে প্রথম যে টেক্সট বক্স অপশনে দেওয়া আছে এটা যখন ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই পাশে আমাদের ইউজার এবং ইউজার নামে দেওয়া আছে ব্ল্যাঙ্ক। এটা কোনো কিছু দেখা নাই বা কোনো কিছু লেখা নেই, সম্পূর্ণটা কিন্তু ফাঁকা, ঠিক আছে। আর এর কাজ কি আমি আপনাদেরকে বলে দিই। এর কাজ হচ্ছে, মনে করেন আমি যে এখানে পার্ট অনুযায়ী লিখছি, তিনটা পার্ট লিখছি, যে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। তো মনে করেন আমাদের এই পার্ট ওয়ানটা আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হয়, তো এইভাবে আমরা কপি করে পেস্ট করি তো অনেক সময় লাগবে, তাই না? এবং এক পেজ থেকে অন্য পেজে নিয়ে এই পেজ থেকে কপি করতে উপায় যেতে অনেক সময় লাগবে। তো দেখেন আমি কিন্তু এখানে দুটি পেজ ওপেন করে রাখছি, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমি যদি এখান থেকে কুইক পার্ট অপশনটা ক্লিক করি তাহলে দেখুন ফাঁকা দেখাচ্ছে এখন, তাই না? তো এই কুইক পার্টের কাজ হচ্ছে, আমি যদি এখান থেকে আবার প্রথম পেজে ফিরে যাই, প্রথম পেজে ফিরে আসলাম, তো এখানে আমি প্রথম অংশটা মানে পার্ট ওয়ান যেটা আছে পার্ট ওয়ানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে কুইক পার্টে ক্লিক করি, কুইক পার্টে ক্লিক করার পর আমি যদি এখন আপনাদের দেখাই যে অটো ট্যাক্স এটা কিন্তু এখনো ফাঁকা। তো আমরা কি কাজ করবো এটা ফিল করার জন্য, আমরা চলে যাব সেভ সিলেকশন টু কুইক পার্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। উন্নয়ন হয়ে যাওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন নাম চাইছে এখানে আমাদের। তো নাম যেটা এখানে প্রথমে যে টেক্সট দেওয়া আছে সেই নামটা এখানে চলে আসে পার্ট ওয়ান, সেই জন্য এখানে দেখা আছে পার্ট ওয়ান। তারপর এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন আপনারা, গ্যালারিটা এখানে সিলেক্ট করে দিবেন যে অটো টেক্সট, ঠিক আছে, অটো টেক্সট সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ক্যাটাগরি যেটা আছে এখানে আপনি এই ক্যাটাগরিটা রাখতে পারেন, জেনারেল জেনারেল রাখতে পারেন, ডেসক্রিপশন লিখে দিতে চাইলে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। তো আপনাদের এটা প্রয়োজন হবে না, জাস্ট আপনি এটা ফাঁকে রাখবেন, কিন্তু এখানে টেক্সট বক্স দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আমি যদি ওকে বাটনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখন যদি আমি কুইক যে পার্ট অপশন ছিল এখান থেকে যদি অটো টেক্সট বক্সে ক্লিক করি তাহলে দেখুন পার্ট ওয়ানটা এখানে চলে আসে। এখন আমি যদি আমার প্রথম যে পেজটি ছিল এই ব্ল্যাঙ্ক পেজে চলে আসলাম, মনে করেন এই লেখাটা আমার প্রথম পেজে যে পার্ট ওয়ানটা ছিল এই পার্ট ওয়ানটাই আমার এই এই দ্বিতীয় পেজে লেখার প্রয়োজন, ঠিক আছে। তো আমরা কি কাজ করবো, যদি ওখান থেকে কপি করে এই পেজে নিয়ে আসতে অনেক সময় লাগবে, কিন্তু আমরা খুব সহজে কুইক পার্ট অপশনটির মাধ্যমে সেই কাজটি করে নিতে পারি। মনে করেন সেভ করে এখানে যদি আমি রাখি, সেভ করে রাখার পর আমাদের কুইক পার্ট, সরি আমাদের এটা ইয়া হয় নাই, আমি নতুন করে একটা পেজ নিচ্ছি, কন্ট্রোল প্লাস এন্ড প্রেস করলাম, নতুন একটা পেজ আসলো ইনসার্ট, ইনসার্ট থেকে আমি যে কুইক পার্টে যাই অটো ট্যাক্সি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের পার্ট ওয়ানটা চলে আসছে, ঠিক আছে। দেখো পার্ট ওয়ান আসে, শুধু এখানে যদি আমি ক্লিক করি পার্ট টু কিন্তু আসে নাই। তো পার্ট টুটা যদি আমি এখানে এভাবে যদি কপি করে নিয়ে আসি, তো আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা, মনে করি এখান থেকে আমি এভাবে সিলেক্ট করে কপি করলাম, কপি করে তারপরে মনে করতে আবার দ্বিতীয় পেজে গেলাম, ঠিক আছে, দ্বিতীয় পেজে আসে এখানে আমি পেস্ট করে দিলাম, তাহলে তখন এইভাবে আসতেছে, কিন্তু এটা অনেক সময় লাগতেছে, তাই না? তো দেখেন আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করার পর যদি আমি এখান থেকে চেক করে আপনাদের আরেকবার টেক্সট বক্সটা, দেখুন শুধু পার্ট ওয়ানটাই আছে। তো আমি আবার আমার যে ফার্স্ট পেজটা ছিল ফার্স্ট পেজে ফিরে আসলাম। এবার আমি দ্বিতীয় যে পার্টটা আছে দ্বিতীয় পার্টে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কুইক পার্টে গেলাম। কুইক পার্টে যাওয়ার পর আবার সেভ সিলেকশন টু কুইক পার্টিতে ক্লিক যদি করি, ক্লিক করলে এবার দেখুন পার্ট টু দেখাচ্ছে এখানে। এখান থেকে আপনারা কি করবেন, টেক্সট বক্স সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখন যদি আমি এখান থেকে সরাসরি আমাদের দ্বিতীয় পেজটা আছে এখান থেকে যদি আমি কুইক পার্টে ক্লিক করি, তো দেখেন এখানে দ্বিতীয় পার্টে চলে আসছে, ঠিক আছে। এবার যে তৃতীয় পার্টে ছিল, মনে করি এখান থেকে আমি যদি তৃতীয় পার্টে যাই, তৃতীয় পার্টে সেভ করে রাখতেছি, এখান থেকে কুইক পার্ট, তারপর সেভ সিলেকশন, তারপরে যদি ওকে বাটনে ক্লিক করি এখান থেকে আমি অটো ট্যাক্স ওকে, এখন যদি সম্পূর্ণগুলোকে ডিলিট করে দিই, মনে করি সম্পূর্ণগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের ওই জিনিসগুলো আবার নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করলাম, ওই ডকুমেন্টে লেখার প্রয়োজন, তাহলে আমার খুব সহজে, লিখতে গেলে তো অনেক সময় লাগবে, সেই জন্য অটো ট্যাক্স থেকে জাস্ট আমার পার্ট ওয়ান এখানে ক্লিক করে দেয় পার্ট ওয়ান চলে আসবে। তারপর এখান থেকে যদি আমরা আবার অটো ট্যাক্স যায় পার্ট টু সিলেক্ট করে দিই, পার্ট টু সিলেক্ট আসবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের একটা জিনিস এখানে সংরক্ষণ করা থাকে যাবে কুইক পার্টে, মানে খুব দ্রুত সে কাজটা আমি করতে পারি। তো এটি হচ্ছে মূলত আমাদের যে কুইক পার্ট অপশন ছিল প্রথমে যে অটো ট্যাক্স এই অপশনটির কাজ। এবারে দেখবো আমরা, আশা করি আপনার জিনিসটি বুঝতে পারছেন, আমি অটো ট্যাক্স অপশনের যে কাজটা কি সেটা বুঝাতে পেরেছি। অর্থাৎ আপনি একটি জিনিস এখানে লেখছে, মনে করেন এই জিনিসটা আপনার এখন পরে আবার এখানে লেখার প্রয়োজন পড়বে, তো এই জিনিসটি যদি আপনি এখানে লেখেন আপনার কিন্তু অনেক সময় লাগবে। জাস্ট আপনি এখানে কার্সারটা এখানে রাখবেন, রাখার পর অটো ট্যাক্সে যাবেন, যাওয়ার পর এখানে যে ওয়ানে ক্লিক করেন আবার ওয়ানটা চলে আসবে এখানে।
আপনি এখানে যতবার ওয়ানটা দিবেন এখানে সিলেক্ট করে ততবার কিন্তু ওয়ানটাই আসবে। এবার যেমন আমি যদি টুটা এখান থেকে সিলেক্ট করে দিই বা থ্রিটা সিলেক্ট করে দিই, অর্থ টেক্সট থেকে থ্রিটা সিলেক্ট করে দিই, থ্রিটাই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এর কাজটা, মানে একটা জিনিস সেভ করে রাখার মতো ওখানে আমাদের কপি পেস্টের যে কাজটা, ওই কাজটা আমাদের এখানে খুব সংক্ষেপে আমরা এখান থেকে করতে পারি। তো এটা হচ্ছে এই অপশনের কাজ। ঠিক আছে, তো আপনার তাহলে এই অপশনের কাজটি খুব সহজে করে নিতে পারেন। এরপরে দেখবো কুইক পার্টের মধ্যে যে অপশনটি দেওয়া আছে আমাদের ডকুমেন্ট প্রপার্টি, সেজন্য আমি সব অপশন গুলাকে এখান থেকে সরাই ফেলতেছি। ঠিক আছে, জিনিসটা বোঝানোর জন্য আমি আগের পজিশনে ফিরে যাচ্ছি, তো পার্ট থ্রিতে চলে আসলাম। তো মনে করেন এখানে আমি যদি কুইক পার্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট প্রপার্টি, ডকুমেন্ট প্রপার্টি ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই প্রত্যেকটি অপশনের কাজ কি দেখেন, প্রথমে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট, তারপরে দেওয়া আছে অথার, তারপর আছে ক্যাটাগরি, কমেন্ট, কোম্পানি, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ইমেল, কোম্পানি ফেস, কোম্পানি ফোন, অনেকগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমি শুধু একটা দিয়ে আপনাদের কাছে একটা যেরকম সবগুলাই একই রকম। তো কোম্পানি মেল যে অপশনে দেওয়া আছে এটা দিয়ে আমি আপনাদের শো করাচ্ছি সবগুলাই। তো দেখেন মনে করেন আমাদের একটা ট্যাক্স লিখতেছি, সেই ট্যাক্সের ভিতরে আমাদের ইমেল নাম্বার দেওয়ার প্রয়োজন পড়তে পারে, কোম্পানি ইমেল বা অন্য কোনো ইমেল বা অন্য কোনো ফোন নাম্বারও দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেজন্য আমাদের কি কাজ করবে, সেখানে আপনার ইমেলটা একবার লিখে দিবেন। তো এখান থেকে আপনি চলে যাবেন কুইক পার্ট, কুইক পার্টে যাওয়ার পর ডকুমেন্ট প্রপার্টি, এখান থেকে যদি আমি ইমেল দিতে চাই তো ইমেলটা সিলেক্ট করে দিবো, ফ্যাক্স দিতে চাইলে ফ্যাক্স, কোম্পানি ফোন নাম্বার দিতে চাইলে কোম্পানি ফোন নাম্বার। তো আমি এখানে ইমেল নাম্বারটা দিচ্ছি, সেজন্য এখানে কোম্পানি ইমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আপনি এখানে আপনার কোম্পানির নামটি যেটা আছে আপনি আপনার কোম্পানির নামটি লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আমি আওয়াল আওয়াল 25-26 দিলাম, তারপর দিলাম @gmail.com, gmail.com। ঠিক আছে, মনে করো এই এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর মনে করো আমার এই যে পার্ট থ্রি, এখানে মনে করো মাঝখানে আমাদের এখানে শো, এখানে আমাদের আবার ইমেল নাম্বারটা দেওয়ার প্রয়োজন। সেজন্য আমরা কুইক পার্টে চলে যাবো, কুইক পার্ট থেকে ডকুমেন্ট প্রপার্টি এখান থেকে, সরি অন্য একটা সিলেক্ট হয়ে গেছে। তো কুইক পার্টে যাবো, কুইক পার্ট থেকে ডকুমেন্ট প্রপার্টি, ডকুমেন্ট প্রপার্টি থেকে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি ইমেল, এখানে ক্লিক করলে দেখবেন এখানে যে আমি ইমেলটা দিয়েছিলাম, ঠিক আছে, প্রথমে যে ইমেলটা দিয়েছিলাম আওয়াল 25-26 gmail.com, ওইটা কিন্তু এখানে চলে আসছে, যেমন আওয়াল 25-26 gmail.com। অর্থাৎ আমরা যত জায়গায় দিতে চাই, মানে এখানে যেমন শেষে দিতে চাই, কুইক পার্টে চলে যাবো, কুইক পার্ট থেকে ডকুমেন্ট প্রপার্টি, ডকুমেন্ট প্রপার্টি থেকে ইমেল, তাহলে দেখবেন ওই ইমেলটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানে আপনি যেটা সিলেক্ট করে দিবেন, যে ক্যাটাগরিটা একবার সিলেক্ট করে সেই ক্যাটাগরি এখানে একবার দিলে কিন্তু চলে আসবে। তো এরপরে যে অপশনটা আছে সেই অপশনের কাজ দেখি আমরা। এরপরে কুইক পার্টের ভিতরে যে ফিল্ড যে অপশনটা আছে, আমি যে ফিল্ডে ক্লিক করি, ক্লিক করলে এরকম আমাদের একটা অপশন ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এখানে আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা দেখাবে, এখানে আমরা যে কোনো ফর্মুলা একটি ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি যদি আপনাদের নাম্বারগুলো দেখাতে চাই, যে সিরিয়াল অনুযায়ী আমাদের কোন নাম্বার আসবে না আসবে সেই জিনিসগুলো আমি যদি এখানে দেখাতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ, তারপরে ফাইল নেম, ফাইল নেম, ঠিক আছে, আপার কেস, লোয়ার কেস। আমি যদি আমার এখানে আপার কেস দিই সবগুলো বড় হাতে, তাহলে আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন আপার কেস ডকুমেন্টটা, যে ডকুমেন্ট ওয়ান এটা আপার কেসে চলে আসবে। ঠিক আছে, ডকুমেন্ট ওয়ান, ডকুমেন্ট টু, এটা যদি যদি লোয়ার কেসে দিতে চাই, তাহলে মনে করি কিন্তু কুইক পার্টে যাবো, কুইক পার্টে যাওয়ার পরে ফিল্ডে এখানে ক্লিক করবো, এখান থেকে যদি লোয়ার কেস দিতে চাই, যেমন ফাইল নেম, এখান থেকে যদি আমি আপার কেসে আপার কেসে যদি লোয়ার কেস দিই, তাহলে দেখবেন সবগুলো ছোট হাতের হয়ে গেছে, তাহলে দেখেন সবগুলো ছোট আছে, ডকুমেন্ট নামটা লোয়ার কেস হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা সিলেক্ট করে দেবো, মনে করেন আমি পার্ট ওয়ানটা যে দেওয়া আছে এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কুইক পার্টে যাই, এখান থেকে যদি ফিল্ডে যাই, এখান থেকে যদি আমি ফাইল নেমটা যে দেওয়া আসলো, মানে ফাইল নামে সিলেক্ট করলাম, এখান থেকে আমি যদি চাই যে লোয়ার কেস বা সবগুলো আপার কেস, সবগুলো আপার কেস, যদি আপার কেসে ক্লিক করে ওকে বাটন ক্লিক করে দেখবেন সবগুলো আমাদের আপার কেস হয়ে গেছে, ডকুমেন্ট ওয়ান এখানে চলে আসবে। ঠিক আছে, তো এটা গেলো আমাদের যে ফিল্ড অপশন ছিল, এই ফিল্ড অপশনের কাজ। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনার জাস্ট একবার দেখে নিলে সেই জিনিসগুলো পাবেন। যদি আপনি বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে চান, অর্থাৎ মনে করেন এখান থেকে আমি এটা ক্লোজ করে দিয়ে নিচে চলে যাচ্ছে সরাসরি, মনে করেন এখান থেকে আমাদের এখন নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে, যে সিরিয়াল অনুযায়ী একটার পর একটা আসবে আমাদের ডকুমেন্ট লেখার জন্য। সেজন্য আমরা এখানে কুইক পার্টে ক্লিক করবো, এখান থেকে ফিল্ড ক্লিক করবো, এখান থেকে দেখি নাম্বার সিরিয়াল কোথায় দেওয়া আছে। তো এখান থেকে আমাদের নাম্বার নেক্সট, এটা না নাম্বার কোড কই, হ্যাঁ মনে করি যে আমাদের নাম্বার চার্ট যেটা দেওয়া আছে, আমি যদি নাম্বার পেজ দিতে চাই নাম্বার পেজও পাবো, এখানে নাম্বার পেজ দিতে পারবো, ফরম্যাট দিতে পারবো। তো এখান থেকে আমি নাম্বার ওয়ার্ড দিলাম। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ার্ডের নাম্বার দেওয়া আছে, আপনি যদি 1-2 দিতে চান, 1-2 ABC, অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে যেটা আপনি সিলেক্ট করে দিই। তো আমি এখানে 1-2 সিলেক্ট করে দিই, যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন প্রথমে আমাদের 1 থেকে 28 চলে আসছে। ঠিক আছে, সিলেক্ট অনুযায়ী চলে আসবে। তো এখান থেকে যদি আমরা আরেকটা যেখানে অপশন রয়েছে সেটি হচ্ছে আমাদের ব্রুডিং ব্লক অর্গানাইজ, এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে যে ইউজারটি সিলেক্ট করে দেবো সেই ইউজারটি, অর্থাৎ আমরা যে হোম পেজে যদি কোনো টেমপ্লেট ব্যবহার করতে চাই হোম পেজের, সেই টেমপ্লেটগুলো কিন্তু আমরা দেখে নিতে পারি। যেমন ফুটারে যদি ব্যবহার করতে চাই ফুটারের জন্য এটা, তারপরে হচ্ছে কভার পেজ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কভার পেজের ডিজাইন দেওয়া আছে। যখন আমরা কোনো বই কিনি সেই বইয়ের যে ডিজাইনটি সবার উপরে দেওয়া থাকে সেই ডিজাইনটি এখানে শো করাবে। তো দেখেন আমি যদি এই ডিজাইনটি এখানে সিলেক্ট করে দিই কভার পেজের,
মনে এই ডিজাইন আমি সিলেক্ট করে দিয়ে যদি ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি আমার কভার পেজে কিন্তু কভার করে নিবে, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে কুইক কুইক পার্ট থেকে বুলেটিং অপশন কভার পেজ কভার পেজ এখানে যদি আমি ইনসার্ট বাটনে ক্লিক করি, ইনসার্ট বাটনে ক্লিক করলে দেখবেন এটি আমরা অটোমেটিক্যালি কভার পেজের উপরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কভার পেজে যদি আপনার টাইটেল থাকে সেই টাইটেলটা এখানে দিতে পারেন, তারপরে এটা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের কুইক পার্টের যে অপশনগুলো ছিল এই অপশনগুলো কাজ আইডিয়াতে দেখালাম যে সেফ সিলেকশন কুইক পার্ট কিভাবে কাজ করতে পারে ইউটিউব। তো মূলত এই ছিল আজকে টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লাগছে। যদি টিউটোরিয়াল ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।